আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যদি স্বপ্নে কেউ মধু দেখে তাহলে তার তাবির কি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদি কেহ মধু পান করিতে দেখে এবং সেটা যদি আসল মধু হয় তাহলে সে কোনো খারাপ সম্পর্কে জড়িত হওয়ার আলামত বোঝায়। বর্ণিত আছে, এক লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, আমি স্বপ্নে দেখিয়াছি যে মেঘের একটি টুকরা হইতে ফোঁটা ফোঁটা ঘি ও মধুর বৃষ্টি হইতেছে এবং মানুষ তাহা লেহেন করিতেছে বা চাটিতেছে। কেহ বলে, কেহ বেশি লেহেন করিতেছে, মানে এভাবে এভাবে খাচ্ছে, বেশি বেশি খাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে সুযোগ দিন ইয়া রাসূলুল্লাহ, আমি ইহার ব্যাখ্যা বলিব। তিনি বলিলেন, ইহা হইল কুরআন এবং তার স্বাদ বা মজা। কেহ ইহা বেশি গ্রহণ করিতেছে আবার কেহ কম গ্রহণ করিতেছে। মধু বলতে এই কোরআনকে বোঝানো হয়। বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, স্বপ্নে দেখিয়াছি আমি যেন একটি লোহার গম্বুজে রহিয়াছি আর আকাশ হইতে মধু বর্ষিত হইতেছে। কেহ একবার বা দুইবার তাহা লেহন করিতেছে, মানে মধু চেটে সেটে খাইতেছে, কেহ বেশি খাইতেছে, খুব বেশি পান করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইহার ব্যাখ্যা বলার সুযোগ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ইহার ব্যাখ্যার প্রমাণ। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেমন ইসলাম ভালো করে শিখে বুঝে সেটা ভালো করে মেনে চলার চেষ্টা করেন, ঠিক তদ্রূপ যারা কোরআন মধু বেশি বেশি চেটে চেটে খাচ্ছে তারা ইসলামের দিকে বেশি বেশি ধাবিত হওয়ার আলামত বোঝায় থাকে, যেটা আল্লাহ রাসূলের এই স্বপ্ন থেকে আমরা বুঝে আছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, লোহার গম্বুজ ইহা হইল ইসলাম ধর্ম, আর একবার বা দুইবার লেহেন করিতেছে তার অর্থ হইল কেহ একটি সূরা অথবা দুইটি সূরা শিখেছে, কোরআন পড়তেছে, আর যে বেশি সূরা শিখেছে সে বেশি পান করতেছে। বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখিয়াছি যে আমার এই দুইটি আঙ্গুল হইতে ফোঁটা ফোঁটা করিয়া মধু পড়তেছে আর আমি তাহা লেহান করিতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবান, তুমি দুইটি কিতাব কোরআন এবং তাওরাত পড়িবে। বাস্তবে তাই হয়েছিল। মধু খাইতে দেখা, রুটির মধ্যে চুবাইয়া চুবাইয়া মধু খাইতে দেখা, এটা কখনো কখনো ভালো মানুষের সাথে সম্পর্ক হইবে অথবা কারো জ্ঞানের মাধ্যমে উপকৃত হইবে। খাঁটি মধু দেখা এলেম বোঝায়। আশা করছি বুঝতে পেরেছেন। আর একটু ছোট করে বলে নেই, যদি মধুর বৃষ্টি কেউ দেখে, 269 নম্বর পেজ এবং 270 নম্বর পেজের মধ্যে এই বিষয় থেকে আপনাদেরকে এমনি সিন কিতাব থেকে জানাচ্ছি, মান্না বা শিশির আকাশে মধু দেখা সৃষ্টিকুলের এহসান বা হস্তক্ষেপ ছাড়াই আল্লাহ প্রদত্ত পাক পবিত্র পরিচ্ছন্নতা বোঝায় থাকে। আল্লাহ তাআলা ফরমান, হে বনি ইসরাইল, আমি তোমাদের জন্য মান্ন এবং সালওয়া অবতীর্ণ করিয়াছি। ইয়া বানি ইসরাইল, ক্বাদ আনযালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এই জাতীয় একটা আয়াত আছে। অতএব তোমরা আমার পরিচ্ছন্ন ও উপদেয় খাদ্য খাও। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 57। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।